परदेसी किधर से आए, आके ही मन में समाए। करूँ क्या हाथों से मन निकला जाए, करूँ क्या हाथों से मन निकला जाए। ये सुहानी है। गुड इवनिंग, दिस इज ज्योतिर्मा रॉय फ्रॉम मालदा डिस्ट्रिक्ट वेस्ट बेंगल एंड आई एम इन जयंती। জয়ন্তীতে আসতে গেলে আপনাকে আলিপুরদুয়ার স্টেশনে আসতে হবে, নিউ আলিপুরদুয়ার। সেখান থেকে আপনি ক্যাব নিতে পারেন বা বাগডোগরা এয়ারপোর্টে আপনি ল্যান্ড করতে পারেন, সেখান থেকেও আপনি ক্যাব নিতে পারেন। অসাধারণ একটি প্লেস, জায়গাটা আপনাদেরকে দেখাই। প্রত্যেক বছর পূজোর ছুটিতে ওই 4-5 দিনের জন্য আমরা বন্ধুরা মিলে কোথাও একটা বেড়াতে আসি। আগেও এসেছিলাম জয়ন্তীতে, জায়গাটা অসম্ভব সুন্দর। আমরা কালকে বিকেলে মালদাটাম থেকে লঞ্চ করেছিলাম আমাদের গাড়ি, এখন বাজে প্রায় বিকেল 4:30। আপনারা ওয়েদারটা দেখতে পাচ্ছেন জায়গাটা। দীর্ঘদিন হয়ে গেল করোনা ভাইরাসের জন্য পাহাড় জঙ্গলের প্রায় সমস্ত রাস্তাই বন্ধ ছিল, বাট কিছুদিন হলো এই স্পটগুলো ওপেন হয়েছে, খুলেছে। বনদপ্তর থেকে পারমিশন নিয়ে আমরা এসেছি জায়গাটি ভিজিট করতে। এই জায়গাটি আসতে গেলে আপনাকে অবশ্যই বক্সা টাইগার রিজার্ভের চেকপোস্টে আপনাকে টিকিট সংগ্রহ করতে হবে। প্রতিজনের জন্য প্রায় 100 টাকা মতো টিকিটের চার্জ রয়েছে, প্লাস আপনি যদি নিজের ক্যাব নিয়ে আসেন তার জন্য 400 টাকা মতো একটা চার্জেস রয়েছে। ভিডিও ডেসক্রিপশন নিচে ডিটেলসগুলো দিয়ে দিচ্ছি, চেক করে নিতে পারেন। আমি তো বলবো অবশ্যই আসুন, অসাধারণ একটি প্লেস, খুব ভালো লাগবে। জায়গাটাকে বিভিন্নভাবে অ্যাডভেঞ্চারাস দিক থেকে এক্সপ্লোর করতে পারেন। পাহাড় আছে, জঙ্গল আছে, ফরেস্ট। চেকপোস্টে এন্ট্রি অ্যান্ড এক্সিটের একটা টাইমিং রয়েছে, সম্ভবত সকাল 6টা থেকে বিকেল 6টা। লিঙ্কটা আমি নিচে দিয়ে দিচ্ছি, আপনি ওখানে চেক করে নিতে পারেন। আর বিকেলে একটা ছোট ইভিনিং ওয়াকের জন্য এই জায়গাটা এক্সপ্লোর করতে পারেন, কিছুটা হেঁটে এদিক ওদিক স্কাউট করতে পারেন, খুব সুন্দর, ভালো লাগবে আপনাদের। আর করোনা ভাইরাসের সিচুয়েশন এখানে খুব একটা হাইপার নেই, তবুও সেফটি অ্যান্ড সিকিউরিটি মেজার করে চলাটাই অনেক ভালো। এখানে আপনি স্পেসিফিক্যালি কোনো হোটেল বা রিসর্ট পাবেন না, হ্যাঁ কিছু হোমস্টে অবশ্যই পেতে পারেন। ওনারা সাধারণত অনলাইনে বুকিং করে থাকেন, বাট এখানে এসে কয়েকটা হোমস্টে ভিজিট করে একটা চুজ করে নিতেই পারেন। এনাদের আমন্ত্রণ অনেক ভালো, ঘরোয়া রান্না রয়েছে। আর সব থেকে বড় কথা, এখানে আপনি বাইরে থেকে খাবার কিনে নিয়ে এসে মেকিং করেও খেতে পারেন, সেদিক থেকে কোনো সমস্যা নেই। আমরা এখানে যে হোমস্টেতে রয়েছি সেটির নাম হচ্ছে নেস্ট হোমস্টে। আমাদের আগে থেকে বুকিং করা ছিল, তাই আমাদের খুব একটা অসুবিধার মধ্যে পড়তে হয়নি। তবে আপনারা আসার আগে জায়গাটা গুগল করে নেবেন, ভালো করে দেখে নেবেন। কালকে আমাদের একটি ছোট্ট ট্রেক আছে, এখান থেকে মহাকাল বলে একটি স্থান রয়েছে, সেখানে খুব সকাল সকাল আমাদের বেরোতে হবে। প্রায় সকাল 6:30-এর মধ্যে আমাকে আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন অ্যান্ড সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, আর বেল নোটিফিকেশনটি অন করতে পারেন আরও বিভিন্ন ভিডিওগুলোকে আপডেট পাওয়ার জন্য।